আমি সারাদিনই অনেক মেসেজে পাই, আমার হোয়াটসঅ্যাপে পাই, ইমেইলে পাই, আমাদের শিক্ষার্থীরা তারা তাদের অনেক প্রশ্ন যে আমাদের 2021 সালের এসএসসি কি হবে, 2021 সালের এইচএসসি কি হবে। আমি সেই বিষয়ে কিছুটা বলতে চাই। 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষা আমরা 2020 সালের 16 মার্চ থেকে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আমাদের বন্ধ হয়ে যায়। ফলে এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। এনসিটিবি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই সিলেবাস কাস্টমাইজেশনের কাজ করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী 15 জানুয়ারি 2021-এর মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে এই বিষয়টি জানাতে পারব। প্রণীত সিলেবাসের যে অংশ অর্থাৎ এবারের সিলেবাসটি যেটি পরবর্তী পর্যায়ে তাদের যাবার জন্য অবশ্যই প্রয়োজন, সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের এই পর্যায়ে যে শিখন ফল অর্জন করা প্রয়োজন সেই বিষয়গুলোকে মাথায় রেখে সিলেবাসটিকে হয়তো কিছুটা কাটছাট করে ছোট করা হবে এবং সেই সিলেবাসটি আমরা জানিয়ে দেব। আর এই প্রণীত সিলেবাসের যে অংশ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান করানো হয়নি অর্থাৎ মার্চের 16 তারিখ পর্যন্ত যে অংশটুকু পড়ানো হয়নি সেই অংশটুকু পাঠদান আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2021 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে আমরা ক্লাসরুমেই তাদেরকে পড়াবার একটা উদ্যোগ নেব, আমরা চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। আমরা এরপরে আবার হয়তো বলবো যে আমরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলোকে খুলে দেবার একটা চেষ্টা করব, স্কুল কলেজগুলো এবং যেখানে আমরা হয়তোবা বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণী যাদের এই বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে সামনের বছর 2021 সালে, তারা যেন তাদের জন্য এই যে নতুন সিলেবাস সেই সিলেবাসের ক্লাসগুলো সেই সিলেবাস গুলো ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে সেই রকমের একটি আমরা ব্যবস্থা করতে চাই। 2021 সালের এইচএসসি বা সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য সেটি হচ্ছে ওই একইভাবে 2020 সালের 16 মার্চ থেকে তাদেরও সব শিক্ষা কার্যক্রম ক্লাসরুমের শিক্ষা কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে যেটি হয় সেটি বন্ধ হয়ে যায়, ফলে তাদেরও পূর্ণাঙ্গ সিলেবাস তারা তো সমাপ্ত করতে পারেনি ক্লাসরুমে এসে, যদিও অনলাইনে ক্লাসেস হয়েছে, তো তাদেরও এই একইভাবে কাস্টমাইজ করার কাজটি চলছে এবং সেটি আমরা আগামী 31 জানুয়ারির মধ্যে এইচএসসির এই সিলেবাস নতুন সিলেবাস আমরা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং আমরা আশা করছি যে তারপর তাদেরও আমরা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তোবা তাদেরকে আমরা ক্লাসরুমে নিয়ে এসে আমরা তাদের পাঠদান করতে পারবো এবং সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি।